बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 अल्लाह कुरान हकीम बोलेछेन उदउ इला सबील रब्बिका बिल हिकमती वल मौइदतिल हसना महबूब नबी अपनी विज्ञान एवं कौशल व्यवहार करे बंदा देर के दीनेर पते दावत दें जेनो सुंदर कथा सुंदर वास एगुलु सुने जेनो बिजातिरा जरा नॉन मुसलमान जरा यहूदी नसारा एरा जने सुंदर कथागुली सुने ईमानदार हुए जेते पारे जोरे बोलबेन ना सुभानल्लाह अल्लाह लाठी दिए काउके आघात करार कथा बोले नाई अस्त्र दिए धर्म कबूल करार कबूल करते बाध्य करार कथा अल्लाह बोले नाई अल्लाह प्यारे रसूल के एक महान अस्त्र दिए সেটা হলো 30 পারা কোরআন নবী আপনি কোরআন শরীফ সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে নূরানি কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করবেন আর কোরআনের আওয়াজ শুনে শুনে ইহুদি নাসারারা নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে যেতে থাকবে সুবহানাল্লাহ আমার নবীর একজন সাহাবী ছিলেন उनार नाम होच्छे अब्दुल उज्जा उनार नाम की उज्जा मक्का शरीफे 360 मूर्ति चिलो अल्लाह गौरेर मद्दे 360 की चिलो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया ते आगमनेर पूर्वे अल्लाह गौर के पवित्र करे रेखे चिलो ইহুদি নাসারারা সেখানে 360 মূর্তি ছিল সেই 360 মূর্তির মধ্যে একটা মূর্তির নাম ছিল উজ্জা ওই আল্লাহর বান্দা যাকে আব্দুল উজ্জা বলা হচ্ছে তার মা বাবা যেহেতু মূর্তি পূজারী ছিলেন এই কারণে ওনারা ওনার নাম আব্দুল উজ্জা রাখলেন উনি আল্লাহর দাস নয় উনি হচ্ছেন মুত্তি উজ্জার দাস বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ শিমুল দাস শিমুল দাস সুমন দাস রাজীব দাস এরা বিভিন্ন মূর্তিকে সম্বোধন করে এদের নাম রাখে কিন্তু মুসলমানেরা কোন মূর্তিকে সম্বোধন করে মুসলমানের ছেলে মেয়ের নাম হতে পারে না যারা ঈমানদার হবে যারা মুত্তাকি হবে যারা আল্লাহওয়ালা হবে যারা মুসলমান এরা কোরআন এবং হাদিস অনুযায়ী এমন একটা নাম নির্বাচন করে ছেলের নাম রাখবে যেই নামের একটা অর্থ আছে যেই নামের মধ্যে বরকত আছে এই রকমের বরকত মহিমা মণ্ডিত একটা শব্দ দিয়ে সন্তানের নাম কোরআন হাদিস অনুযায়ী রাখতে হয় ঠিক কিনা বলেন না যেহেতু কিয়ামতের মাঠে আপনার সেই নাম ধরে আপনাকে ডাকা হবে তাইলে আমি আমার ছেলের নাম রাজীব রাখতে পারবো না আমি আমার ছেলের নাম সুমন রাখতে পারবো না আমি আমার ছেলের নাম সুজন রাখতে পারবো না আমার মেয়ের নাম শেফালি কুশ আমি রাখতে পারবো বলেন না রাখতে পারবো না কেন যেহেতু এগুলি ইসলামী নাম নয় এগুলি ইসলামী নাম মুসলমানের নাম হয়তো কোরআনের সাথে সম্পর্ক থাকবে মুসলমানের নাম হয়তো হাদিসে রসূলের সাথে সম্পর্ক থাকবে
মুসলমানের নাম হয়তো কোন সাহাবীর নামের সাথে সম্পর্ক থাকবে, মুসলমানের নাম হয়তো কোন ওলি আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, মুসলমানের নাম হয়তো কোন মুহাদ্দিস মুফাসসিরের নামের সাথে সম্পর্ক থাকবে। যখন এইভাবে মুসলমানেরা নাম রাখবে, তখন ওই নাম পাক থেকে মুসলমানের নামের মধ্যে একটা প্রভাব এবং ইমানি শক্তি ওইখানে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? রসুল পাক ইসলাম বলেছেন, সম্মু বি ইসমি উম্মত, তোমরা আমি নবী মুস্তফার নামে তোমাদের ছেলের নাম রাখো। সুরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে ছেলের নামটা, মেয়ের নামটা হক্কানি আলেম ডেকে, যেই নামের একটা সুন্দর অর্থ আছে, যে নাম কোরআন এবং হাদিস শরীয়ত সম্মত, ওই নামটা আমার আপনার ছেলে এবং মেয়ের নাম রাখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন ফাতেমাতু জাহরা জন্ম লাভ করলেন, কে কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিচ্ছেন না কেন? নবীজির দরবারে ফাতেমার জন্ম হল, সপ্তম দিনে, সপ্তম দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার নাম রাখবেন। সুবহানাল্লাহ। বলেন না, ছেলে হোক মেয়ে হোক, মুসলমানের ঘরে জন্ম নিলে আমরা প্রথমে দিন তারিখ ঠিক করি যে সপ্তম দিনে অবশ্যই আমার রসুলের সুন্নত আদায় করার জন্য ওই ছেলে এবং মেয়ের নাম আমরা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করি, ঠিক কিনা? বলেন না। আপনারা কয় দিনে রাখে? সাত দিনে রাখেন। যদি সাত দিন না পারেন, এইভাবে আপনারা নয় দিনে, নয় দিনে না পারলে চোদ্দ দিনে, চোদ্দ দিনে না পারলে একুশ দিনে, এইভাবে আপনারা ছেলে মেয়ের নাম রাখার জন্য একটা তারিখ ঠিক করবেন। এটা কোরআন এবং হাদিস এবং শরীয়ত সম্মত। তো আল্লাহর রসুল ফাতেমার নামটা রাখবে সপ্তম দিনে। জোরে না বললে অশেষ করে দেব। মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে কিছু ইয়া বিছিয়ে দিলে এই এখানেও কিছু মানুষ বসতে পারত, ফুল ফিল হয়ে যেত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বাহারি বর প্যারা হাজরিন, আমার রসুল ফাতেমার নাম রাখার জন্য সপ্তম দিন নির্ধারণ করলেন, তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল, নবী নবীর মেয়ের নাম রাখবে, আর আমি আল্লাহ সেই নবীর মেয়ের একটা সুন্দর নাম আমি আল্লাহ দেব। আমার নবীকে বলুন যেন এই নামটা নবীর মেয়ের নাম রাখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ একটা নাম দিয়েছে যে এই নামে নবীর মেয়ের নামটা জেনে এই নামে রাখা হয়। তো আল্লাহ নাম দিলেন ফাতেমা, আল্লাহ নাম লিখে পাঠালেন কি ফাতেমা। ফাতেমা শব্দের অর্থ কি? ফাতেমা শব্দের অর্থ হলো, ফাতেমা শব্দের অর্থ হলো জাহান্নাম থেকে মুক্ত করা। এই কারণে ফাতেমাকে ফাতেমা নাম দিলেন, এই কারণে ফাতেমাকে ফাতেমা নাম দিলেন। কেন? কেন? যেহেতু কিয়ামতের ময়দানে রসুল পাকের মেয়ে জান্নাতি সরদারিনী ফাতেমা নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারবে। এ কারণেই ফাতেমাকে ফাতেমা বলা হয়। এই পাওয়ার, এই শক্তি, এই ক্ষমতা ফাতেমার কাছে আছে বলে আমার প্যারা নবী মোস্তফার দরবারে আল্লাহ বলে দিলেন, নবী গো আপনার মেয়ের নাম ফাতেমা রাখবেন। আল্লাহর হুকুম অনুযায়ী ফাতেমার নামটা আমার রসুল সপ্তম দিনে রাখলেন। কি বলেন না? কি রাখলেন? ফাতেমা মুসলমানের নাম, মুসলমানের নামের মতো তো কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারার নামে মুসলমানের নাম রাখা যাবে না, রাখাটা হারাম। রাখাটা কি হারাম? কিন্তু এই আল্লাহর বান্দা ইনার নাম হলো আব্দুল উজ্জা, যেহেতু ইনার মা ইনার বাবা এরা দুজন ইহুদি, ইহুদি হলেও এরা দুইজনে নিজের ছেলের নাম রাখলেন আব্দুল উজ্জা। এরা আল্লাহকে তো আল্লাহ মানে না, এরা আল্লাহকে তো সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করে না, সেহেতু এরা এরা এদের বানানো খুদাকে এদের হাতে বানানো মূর্তিকে এরা খুদা মনে করে, আর ওই মূর্তির নামে তাদের ছেলে মেয়ের নাম রাখে, ছেলে মেয়ের নাম রাখে। এখন এই হিসাবে এই বান্দার নাম রাখলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাটা হলো কাবা শরীফের ভিতরে 360 মূর্তির একটা মূর্তির নাম, একটা মূর্তির নাম। কিন্তু দেখা গেল আমার প্যারা রসুল সরকারে কায়নাত ফারে দুআলাম, আমার নবী মক্কার মাঠে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহর দরবার থেকে কুরআন এনে নবী কুরআন তেলাওয়াত করতেন, নবীর কুরআন শোনার জন্য শুধু মানুষ যেত তাই না, বনের বাঘ-ভাল্লুক পর্যন্ত রসুল পাকের আওয়াজ শোনার জন্য আমার নবীর কদমে গিয়ে বসে থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বনের বাঘ-ভাল্লুক গিয়ে নবীর দরবারে কোরআন শোনার জন্য বসে থাকতেন, মক্কার ছেলে মেয়েরা নবীর কোরআন শুনতেন। একদিন এ আব্দুল উজ্জা সে আমার নবীর দরবারে কোরআন শুনতে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরো মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে কিন্তু মুসলমানের মাহফিলে হিন্দুরা আসে না, মুসলমানের মাহফিলে খ্রিস্টানরা আসে না, মুসলমানের মাহফিলে বুদ্ধরা আসে না, মুসলমানের মাহফিলে খ্রিস্টানের ছেলে মেয়েরা আসে না, কিন্তু মুসলমানের ছেলেরা দুর্গা পূজায় যায়। ঠিক কিনা বলেন না? মুসলমানের ছেলেরা খ্রিস্টানের ধর্মীয় পূজায় যায়, কিন্তু তারা মুসলমানের অনুষ্ঠানে আসে না। আর আমার নবী যখন ছিলেন, নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমার নবীর কোরআন শোনার জন্য শুধু মুসলমানরা যেত, তাই না? রাসূল পাকের জবান থেকে কোরআন শোনার জন্য ফেরেশতারা যেতেন, নবীর কোরআন শোনার জন্য জিন জাতিরা যেতেন, নবীর কোরআন শোনার জন্য মানুষ যেতেন, নবীর কোরআন শোনার জন্য ইহুদিরা যেতেন, নবীর কোরআন শোনার জন্য খ্রিস্টানরা যেতেন, নবীর কোরআন শোনার জন্য বদ্দিনরা যেতেন। আমার নবী জবান থেকে যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীর কোরআন শুনে শুনে নবীর কালমা পড়ে সকলেই ঈমানদার হয়ে যেত। জোরে আসে কি বিনি কে বুঝিবে, ত্রিভুবনি রহমতে নবী কোরআনি ফরমান, আসে কি বিনি কে বুঝিবে, আদম থেকে ঈসা নবী নফসে নফসে করবেন সবই, কিন্তু উম্মত উম্মতে বলবেন নবী হাশরের ময়দান, আশকি বিনে আর জোরে আসে কি বিনে কে বুঝি, নবীজির দরবারে কোরআন শোনার জন্য ইহুদিরাও যেত। এখন যখন দেখা গেল মক্কার মানুষেরা, মক্কার ছেলেমেয়েরা যখন নবীর জবান থেকে কোরআন শোনার জন্য যাচ্ছিলেন, তখন আবু জেহেল এ বড় জালেম আমার নবীর যুগের ফেরাউন, এ হলো আমার নবীর যুগের ফেরাউন, বহুত বড় জালেম, আমার নবীকে জীবনে বেশি বেশি যে কষ্ট দিয়েছে সে হলো আবু জেহেল। সে হলো কি? এ আমার নবীর যুগের ফেরাউন আবু জাহাল সকলকে নিয়ে মক্কার মাতব্বর সর্দারদেরকে নিয়ে বৈঠক করলেন। ও মাতব্বর সর্দারেরা, মক্কার লিডাররা, নেতারা, যেইভাবে মুহাম্মাদের কালাম শোনার জন্য মক্কার মা বোনেরা জড় হয়ে যায়, এভাবে যদি সবাই মুহাম্মাদের জবান থেকে কোরআন শুনতে থাকি, তাহলে আমাদের বাপদাদার সদ্দু গোষ্ঠীর ধর্ম থাকবে না। এ কালাম শুনে শুনে সকলে মুহাম্মাদের ধর্ম কবুল করে ফেলবে। অতএব সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মাদের জবান থেকে কোরআন বন্ধ করতে হবে। জোরে বলবেন না, নাউযু বিল্লাহ। কোরআন বন্ধ করার জন্য সেদিন এরা কালো হাতে প্রচেষ্টা চালিয়েছিল, আজ পর্যন্ত সেই ইহুদিরা বসে নেই মুসলমানের কোরআনের উপরে আঘাত।
জানার জন্য ওটা পড়ে লেগেছে, কোরআনে আগুন দিচ্ছে, কোরআনের উপর পা দিচ্ছে, এই রকমের দুঃসাহস এদের মুসলমানের আর কি করে বসে থাকতে পারে? বলেন না পারে? যারা এই কোরআনের বিরুদ্ধে কোরআনের অবমাননা করার জন্য এইভাবে কালো পয়াদ চালাচ্ছে, তাদের কালো হাতকে ভেঙে দিতে হবে, ঠিক কিনা ভাইরা? প্যারা হাজরিন, সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম যদি মক্কার মাঠে কোরআন পড়তে আসে, আমরা সবাই মিলে উলু দেব। কি দেব? উলু দিয়ে মুহাম্মাদের আওয়াজ থেকে যদি আমাদের উলুর আওয়াজ বড় হয়, ডিস্টার্ব হবে, সেই আর কোরআন শরীফ পড়তে পারবে না, তার কোরআন শোনার জন্য কেউ যাবে না। কেউ কি যাবে না? কেউ যাবে না। কিন্তু ওই আব্দুল উজ্জা, এ আল্লাহর বান্দা, সে আমার নবীর কালাম শোনার জন্য নবীর দরবারে চলে যায়। এই ব্যক্তি যদিও বা ইহুদির ছেলে হয়, আমার নবীর দরবারে বসে বসে কোরআনের আওয়াজ শুনে, জোরে বলেন না, মহব্বত নিয়ে বলবেন না, সুবহানাল্লাহ, কোরআনের আওয়াজ শুনে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নকতা জবজের পেশ কোনো বেশ কম নাই, কোনো রদ বদল নাই, সেটা দুনিয়ার বানানো কোনো কিতাব নয়, মানুষের কিতাব নয়, এটা আল্লাহর বানানো কিতাব। আল্লাহ এই কিতাবটা আমার নবীর দরবারে প্রেরণ করতেন, নবী যেন এই কিতাব পড়ে পড়ে ইহুদি নাসারাদেরকে ঈমানদার বানাইতে পারে। তো এই আব্দুল উজ্জা, সে প্রতিদিন আমার নবী কোরআন পড়লে নবীর দরবারে গিয়ে বসে থাকতো, কোরআন শুনতেন। আরো জোরে বলেন না, সাল্লে আলা রাসূলনা, সাল্লে আলা হাবিবনা, সাল্লে আলা সাল্লে আলা হাবিবনা মুহাম্মাদিন, খৌফ নরক রেজাসরাব তো তো হে আবদ মুস্তফা, তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে, সাল্লে আলা রাসূলনা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আমার নবীর দরবারে
প্রতিদিন নবীর দরবারে আসে। এইভাবে হঠাৎ করে একদিন আমার নবীকে বলে দেয়, নবী গো আমার বাবা যদি বা ইহুদি, আমার মা যদি বা ইহুদি, নবী গো আমি ইহুদি থাকতে চাই না, নবী রে আমাকে কালমা পড়াইয়া ইমানদার বানাইয়া দাও। এ বলে আমাকে ইমানদার বানাইয়া দাও, আমাকে ইমানদার বানাও। আমার প্রিয় রাসূল সরকার কায়নাত তাকে কালমা পড়িয়ে ইমানদার বানিয়ে দিলেন। যখন কালমা পড়ে ইমানদার হয়ে গেল তখন তার দুনিয়াদারে আর কিছুই ভালো লাগে না, তার ওই মা বাবার কর্মকাণ্ড আর ভালো লাগে না। সেই সারাদিন চব্বিশটা ঘন্টা যখন সময় পায় আমার নবীর কদমে গিয়ে বসে থাকে, নবীর চেহারা দেখে দেখে সেই নবীর চেহারা দেখতে থাকে, আমার নবীর দরবারে গিয়ে বসে থাকে। এইভাবে ওই ব্যক্তি যখন কালমা শরীফ তেলাওয়াত করলেন, আমার নবী বলেন তোমার মা তোমার বাবা তোমার নাম আব্দুল উজ্জা রেখেছে, তুমি যখন কালমা শরীফ পড়ে ফেলেছ আর তুমি আব্দুল উজ্জা থাকতে পারবা না, তুমি আব্দুল উজ্জা থাকতে পারবা না, তোমার মা আব্দুল উজ্জা রেখেছে, তোমার নাম আর আব্দুল উজ্জা হবে না। আমার প্যারা নবী মুস্তফা তার একটা ইসলামী নাম দিলেন, ও আমার উম্মত আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুর রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তার নাম রেখে দিলেন কি? আব্দুর রহমান। ছিল আব্দুল উজ্জা, হয়ে গেল আব্দুর রহমান। আব্দুল উজ্জার নাম আব্দুর রহমান হয়ে গেল। ওই ব্যক্তি আর ঘরে বসে থাকে না, সে প্রতিদিন আমার নবীর দরবার গিয়ে সময় কাটায়। তার মা ঘরে আছে, মা প্রত্যেক দিন জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় যাও, বাবা তুমি কোথায় যাও। মায়ের সাথে অনেক দিন মিথ্যা কথা বলেছে, মা ওইদিকে বেড়াতে গিয়েছি, মা ওইদিকে বেড়াতে গিয়েছি। হঠাৎ করে একদিন মাকে বলে দিলেন, ও মা আমি মুসলমানের নবীর দরবারে যাই, তার জবান থেকে কোরআন শুনি, মা কোরআনের তেলাওয়াত আমার ভালো লাগে। হঠাৎ করে একদিন মা আমি মুসলমানের নবীর জবানে কালমা পড়ে ইমানদার হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার হয়ে গেলাম, মা তেলে বেগুনে জ্বলে উঠল, বাবা আমাদের সদ্য গোষ্ঠীর ধর্মের মধ্যে তুমি সুনকালি দিলে, আমরা ইহুদি তোমার বাবা ইহুদি তোমার সদ্য গোষ্ঠী ইহুদি, তুমি কি কাজ করলে, তুমি মুহাম্মাদের কালমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালাম ছেড়ে দাও, তুমি মুসলমানের কোরআন ছেড়ে দাও। এইভাবে যখন বলে তখন সেই ব্যক্তি বলতে লাগলো, মা আমার জান যাবে, মা আমার রক্ত যাবে, মা আমি টুকরা টুকরা হয়ে যেতে পারবো, কিন্তু প্যারা নবী মুস্তফা আমাকে যে ইমানের আলো দিয়েছে এটা কখনো কাউকে দিতে পারবো না। কর লাগিয়া কান্দরি মন কার লাগিয়া, কর লাগিয়া কান্দরি মন কার, কেউ তো তোমার আপন হবে না, না না যেজন হবে, আর জোরে যেজন হবে, আজকে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদয়, আপন সদয়।
এমন আপনাদিনী যার উপমা নাই, যে জন হবে যে জন হবে কার লাগিয়া কান্দরি মন কার, কেউ তো তোমার আপন হবে না, না না যে জন হবে আ যে জন হবে। আব্দুল উজ্জা বলেন, মা আমি কখনো ইমান ছাড়তে পারবো না, আমাকে মুসলমানের নবী কালমা দিয়েছে, আমাকে ইমান দিয়েছে, মা ইমান এটা এত বড় দৌলত, এত বড় সম্পদ, পৃথিবীর জমিনে যত সম্পত্তি আছে সব সম্পত্তি যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি মুসলমানের নবী যে ইমান দিয়েছেন এই ইমান যদি এক পাল্লায় রাখা হয়, মা কখনো ইমানের তুলনা হবে না। জোরে বলেন না ঠিক কিনা? মুসলমানের বড় শক্তি হলো অ্যাটম্বম নয়, মুসলমানের শক্তি ক্ষেপণাস্ত্র নয়, মুসলমানের শক্তি রাসায়নিক অস্ত্র নয়, মুসলমানের শক্তি পারমাণবিক অস্ত্র নয়। আমার প্রিয় নবী মুস্তফা বলেন, ও আমার উম্মত, তোমাদেরকে ক্ষেপণাস্ত্র দিই নাই, তোমাদেরকে রাসায়নিক অস্ত্র দিই নাই, তোমাদেরকে পারমাণবিক অস্ত্র দিই নাই, খোদার খোদায় জাহানের মধ্যে আমি নবী সর্বশ্রেষ্ঠ একটা অস্ত্র দিয়েছি, যেটা দুনিয়ার সমস্ত অস্ত্র চেয়ে শক্তিশালী, সেই অস্ত্রের নাম হলো ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সবচাইতে বড় দৌলত, এটা সবচাইতে বড় ক্ষেপণাস্ত্র, ঠিক কিনা বলেন না? এই অস্ত্রের সাথে কোনো পৃথিবীর অস্ত্র পেরে ওঠে না, এই অস্ত্রের সাথে পারে না, এটার মধ্যে এমন দ্বার আছে, এটার মধ্যে এমন শক্তি আছে, এটার মধ্যে এমন পাওয়ার আছে, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালাতুন মা দেখলেন নিজের ছেলে আর ইমান হারাবে না, ইমান আর দেবে না, এখন কি করলেন? লবার দিয়ে একটা সামরার, একটা সামরার বেদ নিলেন, সামরার বেদ নিয়ে ওই বেদ দিয়ে নিজের ছেলেকে দরজা জানালা বন্ধ করা কাগুরা দুলাই করলেন, মারতে লাগলেন, বাবা তোমাকে সামরা দিয়ে মারতে মারতে আমি তোমাকে মেরে ফেলব, না হয় মুহাম্মদের কালমা সারো, না হয় মুহাম্মদের কালমা সারো, যদি না সারো বাবা তোমাকে মেরে ফেলব, মা আরো মারো, আরো মারো, আরো মারো, মা আমি মরে যেতে চাই, টুকরো টুকরো হয়ে যেতে চাই, শহীদ হয়ে যেতে চাই, কিন্তু নবীকে ঈমান দিতে চায় না। নবীর দেয়া ঈমান দিতে, বলেন না নবীর দেয়া ঈমান দিতে চায় না। এই ভাবি এক ঘন্টার সময় পেলে মুস্তফার কদমে চলে যায়, আধা ঘন্টার সময় পেলে মুস্তফার কদমে চলে যায়, দুই ঘন্টার সময় পেলে মুস্তফার কদমে চলে যায়, মুস্তফার দরবার ছাড়া কোথাও শান্তি পাওয়া যায় না, ঘরের মধ্যে অশান্তি, দোকানের মধ্যে অশান্তি, বাজারে অশান্তি, বন্ধু বান্ধবের মধ্যে অশান্তি, ছেলেমেয়ের মধ্যে অশান্তি, কিন্তু যখন সব ছেড়ে দিয়ে নবীর মুস্তফার মিলাদুন নবীর জান্নাতি মজলিসে এসে যাব, সমস্ত শান্তি দূর হয়ে যায়, শান্তির বাগানে এসে আমরা উপস্থিত হয়ে যাই, ঠিক কিনা ভাইরা? এখানে অশান্তি বলতে কিছু শান্তির জায়গা কিনা, এটাকে এই জন্য প্যার নবী বলা হয়, এটার নাম হলো জান্নাত। ওরা বলেন না সুবহানাল্লাহ, কষ্ট পাচ্ছেন বুঝি? শেষ করে দেব নাকি? চলবে নাকি? শুনবেন নাকি? প্যারা হাজিরিন তাইলে আসেন। এইভাবে মারতে লাগলেন, সমস্ত শরীর ব্যথা ব্যথা হয়ে গেল, মা এমনভাবে মারলেন সমস্ত শরীর ব্যথা ব্যথা হয়ে গেল, কালো কালো হয়ে গিয়েছিল,
পরে আজকে সে গেলেন, যাওয়ার পরে দেখলেন হাজার হাজার শত শত নবীর সাহাবীরা নবীর দরবারে বসে আছে, আব্দুর রহমান এক কোণায় চেহারা কালো করে বসে আছে, আব্দুর রহমান এক কোণায় চেহারা কালো করে বসে আছে। প্যারা নবী মুস্তফা জিজ্ঞেস করলেন, ও আব্দুর রহমান তোমার টেনশন কেন, চিন্তা কেন, চেহারা মলিন কেন? তখরাস্ত করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কালমা শরীফ পড়ার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার মা আমাকে আজকে একদিন আমাকে কয়েকদিন যাবত লবারের সামরা বেদ দিয়ে মারতে 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 আগা গোড়া দুলাই করেছে, আমাকে কালো কালো করে ফেলেছে, ব্যথা ব্যথা হয়ে গেছে, এ কারণে আমি টেনশনে আছি, এ কারণে আমি কি আছি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর দরবার কি নালিশ করতেছ? না 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 না, নবী মায়ের বিরুদ্ধে নালিশ করছি না। তো কি? তখন সে বলল, যায় রাসূল, একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে, আলোর পথ দেখাতে পারে, ঈমানের পথ দেখাতে পারে, জান্নাতের রাস্তা খুলে দিতে পারে, ওই নবী চাইলে তার ইগোদি মায়ের জন্য দোয়া করে মুহূর্তের জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পারে কিনা? কোন দেতা হে দেনে কো, কোন দেতা হে দেনে কো, মুতাহিয়ে কোন দেতা হে দেনে কো, মুচাহিয়ে দেনে ওয়ালা হি তাতা হামারা নবী সালাতুন ইয়া সালাতুন প্যারা হাজরিন। এই কথা বলতে দেরি নাই, আমার প্যারা নবী মুস্তফা আব্দুর রহমানের জন্য, তার আম্মা জানের জন্য আমার রসুল দুটা হাত তুলে দিলেন, আমার নবী দুটা হাত তুলে দিলেন। আজকে নবী দোয়া করবে আব্দুর রহমানের ইহুদি মায়ের জন্য, সে যেন আর ইহুদি না থাকে, সে যেন ইমানদার হয়ে যায়, সে যেন আল্লাহ বলা হয়ে যায়, সে যেন নবীর কালমা পড়ে ইমানদার হয়ে যায়। এই কারণে নবী মুস্তফা দুনো হাত তুলে দিলেন, আমার নবী একদিকে হাত তুললেন, অন্যদিকে আব্দুর রহমান বিজলির সে দ্রুত গতিতে, মেঘের সে দ্রুত গতিতে আমার নবীর দরবার থেকে বেরিয়ে গেলেন, এমনভাবে পাগলের মতো বেরো। আমার কাছে টাকার বস্তা আছে, আমার কাছে সম্পদের ভান্ডার আছে, এগুলি নিয়ে তুমি সিরিয়ায় যাও, ওখান থেকে তুমি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনে নিয়ে এসো, আমরা মক্কা থেকে সকলেই মিলে আমরা মদিনায় গিয়ে অতর্কিত হামলা করে মদিনাকে ধ্বংস করে দেব। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সেই ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে সেদিন ছিল, আজকে কি নাই? বলেন না আজকে কি নাই? আমরা তো বসে আছি, বাবারা মা বোনেরা আমরা বসে আছি ফ্রান্সের জমিনে, কুখ্যাত ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশ করে প্রবিষ্টের মুসলমানের ইমানের পরাকাত হয়েছে, ঠিক কিনা ভাই? না প্যারা হাজরিন, কোথায় আছি? ইমানের উপরে একের পরে ইহুদি নাসারারা হামলা চালাচ্ছে আর আমরা চুপ মেরে বসে আছি। আমার মাকে গালি দিলে আমি বাদদাস করতে পারবো, বাবাকে গালি দিলে বাদদাস করতে পারবো, আমার সত্য গোষ্ঠীকে গালি দিলে বাদদাস করতে পারবো, আমার ইমানের উপর আঘাত হানলে নবী মুস্তফাকে গালি দিলে কখনো ইমানদার করে বসে থাকতে পারে না, ঠিক কিনা ভাই? প্যারা হাজরিন, এভাবে আজকে ইমানের উপর আঘাত হানছে ইহুদিরা, বসে নেই, আজীবন মুসলমানের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে
এরা ষড়যন্ত্র করে যাবে, এদের ষড়যন্ত্র বন্ধ, বলেন না ষড়যন্ত্র বন্ধ হবে না। তবে আমাদেরকে আমার নবীর বাগানকে পাহারা দিতে হবে, ঠিক কিনা বলেন না? ঘুমালে হবে? অস্ত্র কিনে নিয়ে আসলেন, অস্ত্র কিনে নিয়ে আসলেন, অস্ত্র কিনে এনে এরা প্রস্তুতি নিলেন মদিনায় গিয়ে আমার রাসূলের বাগানকে ধ্বংস করে দেবে। তখন আল্লাহ জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল তুমি তাড়াতাড়ি আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়ে বলে দাও মক্কা থেকে একটা গোষ্ঠী অস্ত্র নিয়ে মদিনায় যাচ্ছে, মদিনার উপর আক্রমণ করে মদিনাকে ধ্বংস করে দেবে, আমার নবীকে গিয়ে ঘটনাটা তুমি ফাঁস করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে এরা প্রস্তুতি নিচ্ছেন, ওইদিকে আল্লাহ জিবরিলকে বলেছে তুমি আমার রসুলের কাছে গিয়ে ঘটনাটা বলে দাও। জিবরিল আমিন এসে আমার রসুলকে ঘটনা বলে দিলেন, বলে দেওয়ার পরে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্যারা নবী বলেন, বেলাল তুমি চতুর্দিকে মদিনার অলিগলিতে পাবলিসিটি করে দাও, মদিনার অলিগলিতে পাবলিসিটি করে দাও যেন সাহাবায়ে কেরাম নবীর উম্মতরা মসজিদে নবী শরীফ এসে সকলেই উপস্থিত হয়ে যায়, আমি নবী তাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবো এগুলো বুখারী শরীফে কিতাবুল মাগাজিন নামে একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের ভিতরে সব কথা পুঙ্খানুপুঙ্খ রূপে বয়ান আছে। বন্ধুরা আমার, বেলাল চতুর্দিকে পাবলিসিটি করে দিল, পাবলিসিটি করার পরে সাহাবায়ে কেরাম সকলে মদিনার অলিগলি থেকে দূর দূর দিয়ে সাহাবায়ে কেরাম আসলেন, কেন কেন আমার নবী যদি ডাক দেয়, যদি ওই সময়ে কোনো মানুষ নামাজের মধ্যে থাকে, ওই মানুষ যদি নামাজ অবস্থায় থাকে, নামাজ ভেঙ্গে নবীর দরবারে দূর দিয়ে উপস্থিত হয়ে যাওয়া তার জন্য ফরজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ও বাবারা মুরব্বীরা, আমার নবী ডাক দিলে নামাজ ভেঙ্গে জবাব দেয়া ফরজ, কিন্তু আমার নবী ছাড়া অন্য কেউ যদি নামাজে ডাক দেয়, ডাকে যদি সাড়া দেন সাথে সাথে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ পুনরায় আদায় করতে হবে। আমার নবী আপনাকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, তখন সাহাবীরা নামাজের ভিতরে ছিল, কেউ দুই রাকাত পড়েছে, কেউ তিন রাকাত পড়েছে, এর মধ্যে আমার নবী যখন ডাক দিলেন তখন সাহাবীরা নামাজ ভেঙ্গে ফেলল, আমার নবীর ডাকে ছাড়া দিল, কিন্তু সে নামাজ কয় রাকাত আদায় করেছে? দুই রাকাত অথবা তিন রাকাত আদায় করেছে। নবী ডাক দেওয়ার কারণে নামাজ ভেঙ্গে নবীর সাথে কথা বলল, নবীর কাছে গেল, নবীর সাথে সব কথা বলে শেষ করল। আমার রাসূল বলেন, হে আমার সাহাবীরা, তোমার নামাজ ভাঙবে না যদি আমি নবী ছাড়া অন্য কারোর সাথে কথা না বলো। তুমি তিন রাকাত পড়েছো, দুই রাকাত পড়েছো, পড়ার পরে আমি ডাক দিয়েছি, আমার ডাকে সাড়া দিয়ে তুমি আমার সাথে কথা বলেছো, কথা বলা শেষ করার পরে তুমি দ্বিতীয়বার গিয়ে বাকি রাকাতগুলি আদায় করে দাও, তোমার পুরো নামাজ আদায় হয়ে যাবে।
চাইলে নবী ডাক দিলে, নবীর ডাকে সাড়া দিলে উম্মতের নামাজ ভাঙবে না? বলেন উম্মতের নামাজ ভাঙবে না? না পেয়ারা হাজরিন, আমার নবী ডাক দিলেন এইভাবে, আমার নবী একবার নয় অনেকবার সাহাবায়ে কেরামদের কি ডাক দিলেন? একবার আমার রাসূল জিবরীল আমিনকে বলে, ও জিবরীল তুমি মদিনার আনাচিকারাজে পাবলিসিটি করে দাও। তখন আমার নবীর একজন সাহাবি, তার নাম হলো হানজালা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা, সে আজকে মাত্র 17 দিন বিবাহ করেছে, মাত্র বিবাহের বয়স কয়দিন? 17 দিন, এখনো বিবাহের আমিষ যায় নাই, বিবাহের মেহেন্দি যায় নাই, এখনো ভালো করে নিজের বিবির সাথে সময় দিতে পারে নাই। 17 দিনের মাথায় গিয়ে আমার প্রিয় নবী বলেন, ও বেলাল তুমি মদিনার অলিগলিতে পাবলিসিটি করে দাও, আগামীকাল সকাল বেলা উহুদের ময়দানের জিহাদে শরীক হবেন। সমস্ত সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে উঠে নবীর দরবারে চলে যাচ্ছেন। হানজালা আজকে বিবাহ করেছে 17 দিন, নিজার নতুন বিবিকে ফাল মেরে উঠে নিজের বিবিকে বলে দিলেন, বিবি আমার প্রিয় নবী মুস্তফা ডাক দিয়েছে, আমার নবীর ডাকে সাড়া দেয়া আমার জন্য ফরজ। বিবি আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, ফিরে আসলে গাজী হব, ফিরে না আসলে শহীদ হব। বিবি আমাকে মাফ করে দিও, তোমার সাথে দেখা হবে কালকে আমাদের ময়দানে। তোর বলেন সুবহান দেখেন, মুহাম্মদ কি মোহাম্মত দিন হকি শর্ত অবল হ্যায়, মুহাম্মদ কি মোহাম্মত দিন হকি শর্ত অবল হ্যায়, উসি মে হো আগর হামি তো সব কুছ না মুকম্মল হ্যায়। সালাত নে হানজালা চলে গেলেন জিহাদের ময়দানে, চলে গেলেন রাতের বেলা নিজের বিবির সাথে রাত যাপন করেছেন। গুসল ফরজ হয়েছিল, গুসল করার সম্ভব হয় নাই, ওই অবস্থায় জিহাদের ময়দানে চলে গেলেন। ওই জিহাদে আমার প্যারা রসুল সরকার খায় না, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বাঁচাতে গিয়ে আমার নবী দুটো দন্দন মুবারক শহীদ হয়ে যায়। আমার নবীর দন্দন শহীদ হয়ে যাই, আল্লাহ জিবরীল আমিনকে ডাক দিলেন, জিবরীল তুমি কোথায়? তোমার শৈশকানা পাকা খুলে আমার নবীর দরবারে যাও। আমার নবীর নূরানি দন্দন মুবারক থেকে এক ফোঁটা রক্ত মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে, যদি পড়ে যায় তাইলে কিয়ামত পর্যন্ত এই জমিন আর কোনোদিন পলপলাদি হবে না। জিবরীল আমার রসূল দরবারে যাবি, আমার প্রিয় নবী মুস্তফার রক্ত মুবারক গুলো তোমার পাখার ভিতরে নিয়ে নেবে। আমার প্রিয় নবী মুস্তফাকে তুমি কুলে করে তুমি পাহাড়ের মধ্যে নিরাপদে আমার নবীকে নিরাপদে নিয়ে আসবে। জোরে বলেন না সুবহান। এইভাবে জিবরীল আমিন উহুদের মাঠে এসে আমার নবীকে কুলে করে আমার নবীকে পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। নবীকে পাহাড়ের গুহায় নিয়ে যাওয়ার পরে ওখানে একটা পাথরের উপরে আমার রসূলকে শুয়ে রাখলেন এবং প্রিয় নবী মুস্তফাকে জিজ্ঞেস করেছে, নবী আপনার কাঁচা দাঁত শহীদ হয়ে গেছে, কেমন ব্যথা লেগেছে? আমার নবী বলেন, আমার কোনো ব্যথা নাই, আমার
কোনো টেনশন নাই। আমার নবী কেনে কেনে বলতেছেন জিবরিল আমি নবীর জন্য নবীর কাছে ব্যথা লাগতেছি আমার উম্মতের জন্য। এমন দুঃখের সময়, বেদনার সময়, কঠিন সময় এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী দুটো দন্দন মুবারক শহীদ হয়ে গেল কাঁচা দাঁতের বিষ ব্যথা নিয়ে। আমার নবী এখনো পর্যন্ত উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারে নাই। প্যারা হাজরিন, ওই দিন আমার রসুলের 70 জন সাহাবি শাহাদাত বরণ করলো। ওখানে একজন হলো ওই হামজালা, যে হামজালা নিজের বিবির সাথে রাত যাপন করেছে। বন্ধুরা আমার, এভাবে 70 জন সাহাবি শাহাদাত বরণ করলেন আমার রাসূল। উহুদের মাঠে একটা কবরস্থান আছে, উহুদের শহীদদের মাজার পাক আছে, ওখানে সাহাবায়ে কিরামদেরকে দাফন করলেন নবী। একজন একজন সাহাবিকে দাফন করলেন ওই উহুদের মাঠে। 69টা লাশ পেয়ে গেলেন, কিন্তু একটা লাশ কে পাওয়া যায় নাই, সেটা হলো হামজালার লাশ। হামজালার লাশ কোথায় গেল? চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো, হামজালার লাশ উহুদের মাঠে নাই, উহুদের ডালিতে নাই। তো কোথায় হামজালার লাশ? উহুদের পাহাড়ের উপরে ফেরেশতারা নিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ওনাকে শহীদ হওয়ার সাথে সাথে উহুদের মাঠ থেকে কোথায় নিয়ে গেলেন? উহুদের মাঠ থেকে ওখানে নিয়ে গেলেন, উহুদের পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে একটা পাত্রের উপর রাখলেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, এ আমার বান্দা নবীর সাহাবী, আজকে মাত্র 17 দিন নিজে বিবাহ করেছে, গত রাতে নিজের বিবির সাথে রাত যাপন করেছে, গোসল করে জিহাদের ময়দানে আসতে পারে নাই, এখন আমার এ বান্দা শহীদ হয়ে গেছে। ও আমার ফেরেশতারা, তোমরা জমজম কূপের পানি এনে আমার এই নবীর সাহাবীকে গোসল দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওনাকে যেহেতু গোসল ফরজ হয়েছে, সেহেতু ওনাকে ফেরেশতারা জমজম কূপের পানি দিয়ে হামজালাকে গোসল দিলেন। সাহাবায়ে কেরাম তালাশ করতে করতে হামজালার লাশ ওদের পাহাড়ের উপরে পেলেন। আমার প্যারা নবী মুস্তাফার দরবারে কবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে। আমার নবী মুচকে মুচকে এসে দিলেন, প্যারা রাসূল বলে দিলেন, আমার হামজালা, আমার গতরাত যখন বেলাল পাবলিসিটি করেছিল তখন নিজের বিবির সাথে সিরাত যাপন করেছে, গোসল করে জিহাদে আসতে পারে নাই, সেহেতু শাহাদাত বরণ করার কারণে আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে গোসল করিয়ে দিয়েছে, এখনো হামজালার শরীর থেকে জব জব পানি পড়তেছে। এ কারণে ফেরেশতারা তাকে গোসল দিয়েছে বলে ওনার টাইটেল হয়ে গেল গসিলুল মালাইকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। গসিলুল সালাতুনে আ নবীজি মুস্তফা নবী সাল্লাল্লাহ নবীজি সফায়ত কান্দরি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া নবীজি প্যারা হাজরিন, বেলাল কে বলে দিলেন, ও বেলাল তুমি পাবলিসিটি করে দাও, সাহাবায়ে কেরাম আসবে। সাহাবায়ে কেরাম
আমার নবীর দরবারে আসলেন সাহাবীদের সাথে দুইজন মাসুম মাসুম বাচ্চা দুইজন মাসুম মাসুম বাচ্চা আমার নবীর দরবারে এলেন নবী নবী প্রাপ্তবয়স্ক সাহাবায়ে কিরামদেরকে ডেকেছেন কিন্তু নবীর ডাকে সাড়া দিয়ে দুইজন ছোট ছোট মাসুম না বালক বাচ্চা আমার নবীর দরবারে চলে আসলো জোরে বলেন না সুবহানাল্লাহ একজনের নাম হচ্ছে মুয়াস আর একজন নাম হলো মুআব্বাস দুইজন নাবালক শিশু এরা আমার নবীর সাহাবী আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই আফরা একটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আফরার ছেলে হলো এই দুইজন দুইজন নবীর দরবারে আসলেন আমার প্যারা নবী মুস্তফা সাহাবায়ে কিরামদেরকে বলে দিলেন আবু জেহেল আবু সুফিয়ানকে নিয়ে সিরিয়ার জমিন থেকে অস্ত্রশস্ত্র কিনে মদিনার উপর আক্রমণ করবে যুদ্ধ করার মতো আমাদের কাছে কোনো অস্ত্র নাই শস্ত্র নাই কিছু নেই আমাদেরকে কিন্তু দিন ধর্ম রক্ষা করতে হবে পাহারা দিতে হবে সাহাবায়ে কিরাম বলে দিলেন গোলামানে মুহাম্মাদি জান দেনে সে নহি ডরতে গোলামানে মুহাম্মাদি জান দেনে সে নহি ডরতে ইয়ে সর রহ জায়ে ইয়ে কট জায়ে পরবাহ নহি করতে মারহাবা ইয়া খেলা দো সুপর মারহাবা ইয়া প্যারা হাজরিন সামায়িক নাম আমার রসুলকে বললেন ইয়া রসুলাল্লাহ মুস্তফার যারা মুস্তফার গোলাম যারা মুস্তফার গোলাম যারা মুস্তফার আশেক এরা জান দিতে দ্বিধা বোধ করে না ঠিক কিনা বলেন না নবীরে আমাদের কাছে অস্ত্র থাকুক বা না থাকুক আমাদের কাছে তো ইমানি অস্ত্র আছে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধের মাঠে যাব যুদ্ধের মাঠে গিয়ে নবী গো আমরা যুদ্ধ করব প্রাণপণে প্রয়োজনে জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব কিন্তু আমরা ইমানি বাগান কাফেরদের হাতে দেব না কাফেরদের হাতে দেব না এইভাবে যখন সাহাবায়ে কিরাম বলে দিলেন আমার নবী আল্লাহর দরবারে একটা সিজদা দিলেন সিজদা দিয়েই আল্লাহর দরবারে বললেন আল্লাহ তোমার কাছে যদি মুসলমানের দুর্গ ভালো লাগে ইসলাম ধর্ম প্রচার প্রসার হোক পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ুক এটা যদি তোমার ভালো লাগে আমার সাহাবিদের কাছে কোনো অস্ত্র নাই আমার সাহাবিদের কাছে কোনো শস্ত্র নাই কোনো ক্ষেপণাস্ত্র নাই অস্ত্র ছাড়া তাদের হাতে তুমি ইসলামের বিজয় দান করো আমার রাসূল এইভাবে দোয়া করলে দোয়া করার সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে সাহাবায়ে কিরামদেরকে ওই জিহাদের মাঠে চলে যেতে বলেন আমি আল্লাহ আপনার সাহাবায়ে কিরামদেরকে সাহায্য করব কি দিয়ে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সজীদ করব ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম জিহাদের মাঠে যাবে আপনিও যাবেন আমি আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে 1000 ফেরেশতা ওই জিহাদের মাঠে মুসলমানের পক্ষে পাঠিয়ে দেব মিকাইল আলাইহিসসালামকে 1000 ফেরেশতা দিয়ে আমি জিহাদের মাঠে মুসলমানের পক্ষে পাঠিয়ে দেব মিকাইল আলাইহিসসালামকে ইসরাফিল আলাইহিসসালামকে 1000 ফেরেশতা দিয়ে মুসলমানের পক্ষে পাঠিয়ে দেব শুধু তাই না আমি আল্লাহর সিদ্দিক আরশু আসমে থাকব না আমি নিজে জিহাদের ময়দান আমার নবী আমার সাহাবীদের পক্ষে নেমে চলে আসব প্যারা হাজরিন এখন সকলে আগামীকাল যুদ্ধের মাঠে যাবে কোন
কোনো অস্ত্র নাই, কোনো শস্ত্র নাই, কিচ্ছুই নেই। সাহাবা ইকরাম কিভাবে যাবে? খেজুর গাছের ডাল কেটে নিল, খেজুর গাছের ডাল কেটে নিল, খেজুর গাছের ডাল কেটে নিল, খেজুর গাছ, খেজুর গাছের ডালে কেটে নিল। আমার নবীর দরবারে খেজুর গাছের ডাল দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমাদের কাছে AK-47 নাই, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র নাই, খেজুর গাছের ডাল নিয়ে যাব, একটু দোয়া করে দেন। আমার রাসূল সরকার কায়নাত খেজুর গাছের ডালিতে নবুয়তের হাতটা আমার নবী মালিশ করে দিলেন। ওই খেজুর গাছের ডালগুলো আমার নবীর সাহাবীদের জন্য এক একটা কুদরতের এটেম হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুজন নাবালক শিশু, একজনের নাম মুয়াজ আরেকজনের নাম মুহাব্বাস, এই দুইজনে কাঁদছে, নবী গো আগামীকাল আমরাও জিহাদের মাঠে যাব, আমরাও জিহাদের মাঠে যাব। আমার নবী বলেন, বাবারা তোমরা ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো তোমাদের সময় হয় না। বাবা তোমাদেরকে আমি অনুমতি দিতে পারছি না। এই দুজন নাবালক শিশু বড় বড় পাথর নিয়ে আসলেন, পাথরের উপর দাঁড়ালেন, নবী আমাদেরকে এখন বড় লাগতেছে না, আমাদেরকে বড় লাগতেছে, নবী আমাদেরকে জিহাদের মাঠে যাওয়ার সুযোগ দিন। আমরা নিয়ত করেছি মদিনার মাঠে যখন খেলতে যাই, মদিনার ছোট ছোট বাচ্চারা বলা বলি করতে থাকে, আবু জাহেল নাকি সারা জিন্দেগি আমার নবীকে গালি দিয়েছে, নবী আমরা জিহাদের মাঠে যাব, আমরা ছোট বাচ্চা হতে পারি, নবী আগামীকাল জিহাদের মাঠে আবু জাহেলকে, নবীর যুগের ফেরাউনকে আমরা দুজন নাবালক শিশু সাইজ করব, আমরা সাইজ করব, নবী আমাদেরকে একটু দোয়া দেন, আমাদেরকে একটু জিহাদের ময়দানে যেতে দেন। আমার নবী নবুয়তের চক্ষু খুলে দেখছেন এই দুইজনের হাতে আবু জাহেলের মৃত্যু। আমার নবী দুইজনকে কলিদের সাথে বেঁধে নিলেন। ও আমার সাহাবী আফরার ছেলেরা, তোমরা যেহেতু জিহাদের মাঠে যাওয়ার ইচ্ছা পোষণ করেছো, আমি নবী তোমাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলাম, তোমরাও আমার সাহাবীদের সাথে জিহাদের মাঠে যাবে। নাবালক শিশু, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর শানের উপর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে নাবালক হতে পারে, নবীর প্রেমের আগুন যদি তানান্তর থাকে, সে কখনো আমার নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা? এই দুজন চলে গেলেন। আজকে জুমাবার, আজকে শুক্রবার, 17ই রমজান। গত রাতে সমস্ত সাহাবীরা রোজার সেহরিকে রোজা রেখেছে, প্রেরাজরিন একত সেহরি খেয়েছে, দ্বিতীয়ত রোজাদার, রোজার কারণে সাহাবীরা দুর্বল হয়ে গেল, দ্বিতীয়ত তাদের কাছে কোনো অস্ত্র নাই। এখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে দুজন শিশু যুদ্ধের মাঠে যুদ্ধের পোশাক পর উপস্থিত। আমার নবীর একজন সাহাবী ছিল, ওনার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানকে ওই দুজন বাচ্চা বলেন, চাচা যুদ্ধের মাঠে যদি ফেরাও না আবু জাহেল আসে, আমাদেরকে একটু বলে দিও, আমরা আবু জাহেলকে একটু দেখবো সে কিভাবে তার ফজা গালে আমার নবীকে গালি দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে যুদ্ধের মাঠে হুনকার দিয়ে আবু জাহেল যুদ্ধের মাঠে নেমে পড়লেন। আব্দুর রহমান দুই শিশুকে দেখিয়ে দিলেন, বাবা ওই যে আসতেছে হচ্ছে ফেরাউন, আবু জাহেল। এই দুজন শিশু আর দেরি করে নাই, আবু জাহেলের পিছু হটেছে, এমন ভাবে দূর দিয়েছে তলোয়ার নিয়ে, আবু জাহেলের গর্দন গর্দনের উপরে এমন ভাবে তলোয়ার মেরে দিয়েছে, একেবারে একবারে আবু জাহেল কাত হয়ে গোড়া থেকে পড়ে গেল।
একবার মেরেছে, গোড়াতে কি কি হয়ে গেছে, পড়ে গেছে। আবু জেহেলের ছেলে ছিল ইকরামা, সে এখনো আমার নবীর কালমা পড়ে ঈমান আনে না, কিন্তু পরে ঈমানদার হয়ে গেছে। পরে কি হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে, কিন্তু ইকরামার কাছে গুসা এসে গেছে। কি রে, আমার বাবা মক্কার মধ্যে একজন বড় ফলোয়ান, বড় লিডার, এত পাওয়ারফুল, মদিনার দুইটা শিশু বাচ্চা আমার বাবাকে খাত করে দিয়েছে, সে তলোয়ার নিয়ে দূর দিয়ে মাঠে জেপে পড়ল। মুআব্বাসের হাতের মধ্যে তলোয়ার দিয়ে এমন ভাবে বেড়ে দিল, তলোয়ার মেরে দিল, তার হাতটা ভেঙ্গে টুকরা হয়ে গেছে, একটা রগের সাথে বেজে আছে। কিন্তু আমার নবীর ওই সাহাবীর ছেলে হাসতেছে, হাত চলে যাওয়ার পরও হাসতেছে, ইয়া আল্লাহ, যিনি তোমার প্রিয় নবীকে গালি দিত আমার হাত চলে যায়, তাকে তো আমরা জাহান্নামে পৌঁছে দিয়েছি। আর হাত একটা চলে গেলে এমন একজন নবী পেয়েছি, সেই নবী আমাদেরকে লক্ষ লক্ষ হাত দান করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, পারে কি না। আমার প্যারা নবীর ওই নাবালক দুই শিশু, এরা যুদ্ধ করবে, হাতটা একটা রগের সাথে বেঁধে আছে, এই হাতটা পায়ের নিচে দিয়ে মোট করে ভেঙে ফেললেন, রগ থেকে আলাদা করে ফেললেন, এটা বগলের তলে রাখলেন, রেখে 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 প্যার হাজরিন বগলের তলে রেখে যুদ্ধ করতে লাগলেন এক হাত দিয়ে। যুদ্ধ করতে করতে তিন দিন পরে মুসলমানের বিজয় হয়ে গেল, 313 জন মুসলমান, এরা কয়েক হাজার, কিন্তু এদের মুসলমানের হাতে ইসলামের বিজয়, ইসলামের বিজয় হয়ে গেল। ওই আফরার ছেলে মুআব্বাস আস্তে আস্তে নবীর কদম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে তো খতম করে দিয়েছি, আবু জেহেলের ছেলে তো আমার হাত কেটে দিয়েছে, হাত তো দুই টুকরা করে দিয়েছে, নবী এমন একজন নবী পেয়েছি যে নবী হাত দিতে পারে, আমার হাতটা একটু দয়া করে ঠিক করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতটা কোথায় নবী গো, হাতটা এখানে আছে, হাতটা আমার নবীর কাছে দিলেন, আমার রাসূল বাহুতে হাতটা ধরলেন, নবী মালিশ করে দিলেন, মালিশ করে দিতে দেন নয়, মুআব্বাস বলতেছে খোদার কসম করে বলছি আমার মনে হচ্ছে যেন আমার হাত কোনোদিন দুই টুকরা হয় না, এমন ভাবে আমার হাতটা কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু জেহেল সারা জিন্দেগি ভর আমার রসুলকে কষ্ট দিয়েছে, তারপরে কিন্তু আমার নবী ইসলাম প্রচারের হাল ছাড়ে নাই, অব্যাহত রেখেছে, কিন্তু আল্লাহ এই আবু জেহেলের পতন ঘটিয়েছে বদরের মাঠে, সে ওখানে গিয়ে জাহান্নামে চলে গেল, ইসলামের বিজয় হলো, আমার রসুল সরকার কায়নাতের দরবারে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। রসুল 63 বছর কষ্ট করেছেন, এই কষ্টের ফসল আজকে আমি আল্লাহ দেখে খুশি হলাম, রসুল আমি দেখতে পাচ্ছি আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে কোথায় কোথায় জানে হাজার মালুকাত সকলে এক বাক্যে বলতেছে তাদের ধর্মের নাম হলো ইসলাম, সকলে বলতেছে কি তাদের ধর্মের নাম ইসলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, রসুল আমি আপনার এই 63 বছরের দিনই কার্যক্রমে সফল প্রতিষ্ঠিত ধর্মের উপর আমি আল্লাহ রাজি আছি, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আল্লাহ আসমানের ধর্ম ইসলাম, জমিনের ধর্ম ইসলাম, আরশ আসিমের ধর্ম ইসলাম, কবরের ধর্ম ইসলাম, ফেরেশতাদের ধর্ম ইসলাম, সমস্ত নবীর ধর্ম ইসলাম, আল্লাহ তোমার ধর্ম কি, আমি কুদরতের জবান খুলে সমস্ত জগৎকে বলে দেব ইন্না দীনা ইন্নাল্লাহি ইসলাম, আমি আল্লাহর ধর্মের নামেই হলো ইসলাম, যে ধর্ম আমার রসুল প্রতিষ্ঠা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের পতন হলো, নবীর ধর্ম প্রতিষ্ঠিত হলো, নবী কষ্ট করলেন কয় বছর,
63 বছর। এই কারণে এত কষ্টের বিনিময়ে আমাদেরকে এই পথ ধরিয়ে দিয়েছে বলে সেটার শুকর আদায় করার জন্য আমরা মুস্তফার মিলাদুন নবী করি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে, বলি না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।